আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ দেয় আপনাদের দোয়াও ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি তো আজকে গরুর কাবাব বানাবো গরুর মাংসের কাবাব বানাবো তো এই কাবাবটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন খুব বেশি বেশি করে শেয়ার করবেন তো এটা হচ্ছে যে আপনার আমরা যে ডালটা খাই সোলার ডাল ওইটা ওইটা আমি ভিজিয়ে রেখেছিলাম তো প্রায় আধা কেজির মতো আমি ভিজিয়ে রেখেছিলাম তো ফুলে অনেকগুলি হয়েছে তো মাংস সেম ওইভাবেই আমি দিয়েছি পরিমাণ মতো আর যতটুক ডাল অতটুকুই কিন্তু আমি মাংস দিয়েছি দিয়েছি এখানে সাত আটটা হচ্ছে আপনার মরিচ দিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো আদা বাটা মানে আদাটা কেটে দিয়েছি দুই টেবিল চামচের মতো দিয়েছি আর রসুন বাটা দিয়েছি আপনার এলাচি দারচিনি তেজপাতা এরপরে গরম মশলা ধনিয়ার গুড়ি লবণ স্বাদ আর এরপরে আমার বাটা জিরা ছিল না আমি আস্ত জিরাই দিয়ে দিয়েছি যত এটা আমি বাটবো তো কাবাব বানাবো যেহেতু এটা আমি বেটে নিব কিংবা ব্ল্যান্ডার করে নিব তাই কারণে আমি কিন্তু জিরাটা দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য আর এখনই যে দেখিয়ে দিলাম যে আমি যে গরম মশলাটা দিয়েছি ওটা দেখিয়ে দিলাম আর চুলার জলটা কিন্তু বাড়িয়ে দিয়েছি খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে আর এভাবে যদি আমরা ডালটা ছোলার ডালটা ভিজিয়ে রাখি তাহলে কিন্তু খুব দ্রুত কিন্তু রান্না হয়ে যায় তো মাসাল্লাহ ডালটা ভিজিয়ে রাখার কারণে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন শুধু পানিটা খুব ভালো করে শুকিয়ে নিব। আর এই কাবাবটা কিন্তু অনেক বেশি মজা লাগে গরুর কাবাব যেটা এটাকে আপনারা টিকিয়াও বলতে পারেন কাবাব কিংবা টিকিয়া এক একটা বললেই হয় তো আমি এটা আজকে বানাচ্ছি কারণ আমার মেয়েরা খুব পছন্দ করে আর বিকালের নাস্তা হিসাবে তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই আমি কিন্তু একদমই পানিটা শুকিয়ে নিয়েছি আর এখন এই যে দারচিনি তেজপাতা এলাচ এগুলি বেছে উঠিয়ে ফেলবো আমি ব্ল্যান্ডারে দিতাম কিন্তু ব্ল্যান্ডারে হবে কি না আমার ব্ল্যান্ডারে একটু মানে সমস্যায় কারণ আর ওখানে দিলাম না আমি পাটাই পাটাই বেটে ফেলব আর এই যে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে একটা বাটা দিলেই হচ্ছে আর শুকনো মরিচগুলো আমি বেছে বেছে একটু ভালো করে বেটে দিব যাতে একটু ঝাল হয় কারণ কাবাব একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না তো আমি সবগুলি এভাবে সেমভাবে কিন্তু বেটে নিব আমার কাছে খুবই ভালো হয়েছে আমার কাছে মনে হচ্ছে ব্ল্যান্ডার হচ্ছে বেটে নেওয়াতেই খুব ভালো হয়েছে তো আমি কিন্তু একদমই পানি শুকিয়ে নিয়েছি আর কোনো পানি থাকা যাবে না আর খুব সুন্দরভাবে ঠান্ডা করে নিয়েছি তো বেটে তো নিয়ে আসলাম আর একটু দেখিয়ে দেই এখানে দিয়ে দিব বেশ কিছুটা কাঁচামরিচ প্রায় দুই কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি তো এগুলিও দিয়ে দিব তো এখানে তো আমি সব কিছু দিয়েছি আপনার আদা বাটা রসুন বাটা মরিচ এলাচি দারচিনি এরপরে ধনিয়ার গুড়ি জিরা সব দিয়েছি আর এখন দিয়েছি প্রায় তিন টেবিলের চামিচের মতো আপনার কাবাব মশলা দিয়েছি একটা ডিম দিয়েছি এখন খুব ভালো করে আমি এটা মেখে নিব আর এখন এই যে কাবাবের শেপটা দিয়ে নিব আমি কিন্তু অনেকগুলি বানিয়েছি কারণ আমি কিছুটা ফ্রোজেন করব এই কারণে তো আমিও চলে আসলাম আপনাদের সামনে কারণ আমি যেরকমই সিম্পলভাবে থাকি সিম্পলভাবেই চলে এসেছি তো আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইতে পারেন তো আমি এভাবে কাবাবগুলি বানিয়ে নিব কাবাবের শেপে আপনারা চাইলে কিন্তু এভাবে বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন বিকালের নাস্তা বলেন কিংবা হুটহাট করে মেহমান আসলে কিন্তু ভেজে দেওয়া যায় তো যাই হোক আমি এখন সবগুলি বানিয়ে চলে যাব ভাস্তে আর আমিও আপনাদের থেকে বিদায় নিয়ে নিব আর আমার কিন্তু টোটাল দুইটা ডিম লেগেছে একটা আমি কিন্তু মাখাইতে আমার লাগছে আর এক এখন ভাজার জন্য আমি একটা ডিম খুব ভালো করে ফেটে নিয়েছি বেশি ডিম লাগে না এখানে ভাজার জন্য কম ডিমই লাগে আর ওখানে মাখাইতে একটা ডিম দিয়েছি আর তেল কিন্তু মশাল্লাহ ভালোই গরম হয়েছে তো আমি দিয়ে দিয়েছি তো আমি আজকে আপনাদের থেকে বিদায় নিয়ে নেব আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন খুব বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের একটা লাইক আমাদেরকে নতুন কোন কন্টেন্ট বানাইতে অনেক বেশি উৎসাহ দেয় তো আমি একটু ভেঙে দেখব খাবো আর আজকের মতো লেখা নেই আল্লাহ